আসসালামু আলাইকুম, আমি আহনাফ মুহিব। আজ আমি তোমাদেরকে শোনাবো একটি মজার গল্প। গল্পটির নাম সম্রাট বাবর। গল্পটি লিখেছেন নুরুল ইসলাম মানিক। উপরে যার ছবি দেখছ, তিনি হলেন ইতিহাস বিখ্যাত দিল্লির সম্রাট বাবর, ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তুর্কিস্তানের ছোট্ট একটি রাজ্য, নাম ফারগানা। ছোট্ট হলে কি হবে, রাজ্যটি ছিল নানা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, চৌদিকে পাহাড় আর সবুজ বনরাজিতে ঘেরা। এই ফারগানাই ছিল সম্রাট বাবরের জন্মভূমি। বাবরের পিতার নাম উমর শিখ মির্জা। তোমরা নিশ্চয়ই ইতিহাস প্রসিদ্ধ তৈমুল্লঙের নাম শুনেছ। উমর শিখ মির্জা এই তৈমুল্লঙের বংশধর। ফারগানা ছিল একটি ক্ষুদ্র জায়গির মাত্র। বাবরের আসল নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ। আম্মা আদর করে ডাকতেন বাবর। বাবর মানে সিংহ। তার ছিল সিংহের মতো শক্তি। দু বগলে দুজন জোয়ার মানুষ নিয়ে অতি সহজে তিনি দেয়ালের ওপর দিয়ে অনায়াসে হাঁটতে পারতেন। ছোটবেলায় জন্মভূমির সুন্দর পরিবেশে মন বাজারে পাখি শিকার আর ছোট ভাইদের নিয়ে খেলাধুলা করে তার দিন কাটত। একদিন বাবর রাজধানীর বাইরে ছিলেন। দূত মারফত খবর পেলেন, আপনার পিতা দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন, জলদি রাজধানীতে ফিরে আসুন। খবর পেয়ে বাবর ঘোড়া ছুটিয়ে চললেন রাজধানীর দিকে। বাবর রাজধানীতে ফিরে এসে পিতার দাফন কাফন সমাধা করলেন। রাজদরবার, সভাসদ ও সর্দারগণ দরবারে বসে আছেন। আলোচনা শেষে প্রধান সর্দার বললেন, আপনি আপনার পিতার সিংহাসনের উত্তরাধিকারী, আপনি মসন্দে উপবেশন করুন। মাত্র 12 বছর বয়সে বাবর পিতার সিংহাসনে আরোহণ করলেন। সিংহাসনে বসতে না বসতেই বাবরের ওপর নেমে এলো নানা বিপদ। আত্মীয়রা চায় বালক বাবরের অভিভাবক সেজে তাঁর রাজ্য গ্রাস করতে। তাশখন্দ থেকে ছুটে এলেন তার বড় মামা মাহমুদ খাঁ। বাবর আমার ভাগ্নে, আমিই তার অভিভাবক। সমরখন্দ থেকে সৈন্যে ছুটে এলো তাঁর জেঠা আহমদ মির্জা। বাবর আমার ভাতিজা, তাঁর অভিভাবক হওয়ার একমাত্র অধিকার রয়েছে আমার। বাবরের প্রতি আল্লাহ সহায়। নগরবাসীদের চাপের মুখে টিকতে না পেরে মাহমুদ খাঁ ফিরে যেতে বাধ্য হলেন। এদিকে আহমদ মির্জাও রাজধানীতে প্রবেশ করতে পারলেন না। পথে নদী পার হওয়ার সময় সেতু ভেঙে তার বহু সৈন্য মারা গেল। পালাও পালাও, আর রক্ষা নেই, সৈন্যরা অনেক মারা গেছে, অনেকে পালিয়ে গেছে। এ অবস্থায় ফিরে যাওয়াই উত্তম। বাবরের নানি ঈশান দৌলত বেগম। বাবরের জীবনে তার নানির প্রভাব কম নয়। নেপথ্য থেকে তিনি সবসময় বাবরকে রাজকার্যের ব্যাপারে পরামর্শ দিতেন। একদিন তিনি গোপনে বাবরকে ডেকে বললেন, বাবর, তুমি আত্মীয় স্বজনদের ডেকে বলো তোমার কোনো শক্তি নেই, কারো রাজ্য গ্রাস করার ইচ্ছাও নেই। বাবর নানির পরামর্শে আত্মীয় স্বজনদের জন্য এক ভোজ সভার আয়োজন করলেন। খাওয়া দাওয়ার পর বাবর বললেন, রাজ্য পরিচালনার মতো বয়স আমার এখনো হয় নাই, আপনারা আমাকে সাহায্য করুন। এক বাক্যে সবাই বলল, তোমার সাথে আমাদের কোনো দুশ্মনি নেই, আমরা সবসময় তোমার সাথে আছি। কিন্তু কেউ তাদের কথা রাখল না। আন্দিয়ামের শাসন কর্তা হাসান ইয়াকুব বাবরের ছোট ভাইকে সিংহাসনে বসাবার ষড়যন্ত্রে লিপ্ত হলো। বাবর এ সংবাদ পেয়ে একদিন রাতের অন্ধকারে হঠাৎ ইয়াকুবের দলকে আক্রমণ করলেন। দুর্ভাগ্যক্রমে নিজ পক্ষের এক তীরের আঘাতে হাসান ইয়াকুবের মৃত্যু হলো। ওদিকে ফারগানা থেকে ফেরার পথে আহমদ মির্জার মৃত্যু হয়। ফলে তার ছোট ভাই মনু চেহেরের পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে বিবাদের সৃষ্টি হয়। বাবর সমরখন্দের একদল ফকিরের কাছে খবর পান। সমরখন্দ এখন অরাজকতার দেশ। মনু চেহের মির্জার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে যুদ্ধ লেগেছে। বাবর ভাবল, এ সুযোগ ছাড়া উচিত নয়। তিনি সমরখন্দ জয়ের জন্য রওনা হলেন। শীতকাল, বাবর রাতারাতি এসে সমরখন্দের অদূরে তাঁবু ফেললেন। এদিকে বুখারা হতে সুলতান মাসুদ মির্জাও সমরখন্দ অধিকারের জন্য ছুটে এলেন আলী মির্জাও।
তিন দলে যুদ্ধ জয় করে রাজ্য ভাগাভাগি করে কোনো লাভ নেই, একথা ভেবে তারা যে যার মতো হাত গুটিয়ে বসে রইল। অবশেষে বাবর ও আলী মির্জার মধ্যে এক সন্ধি হলো, সন্ধিপত্র। আমরা আগামী বছর সমরখন্দ জয় করে উভয় সমানভাবে ভাগ করে নেব। বাবর ও আলী মির্জা কুহেক নদীর দুই তীরে দাঁড়িয়ে একে অপরকে বিদায় জানালো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সন্ধির শর্ত অনুযায়ী বাবর এসে সমরখন্দের অদূরে তাঁবু করলেন। নগরবাসীরা এসে বলল, আমরা বাইশঙ্কর মির্জার জুলুমে অতিষ্ঠ হয়ে পড়েছি, আপনি সমরখন্দ দখল করে নিন। বাবর নগরবাসীদের দলে ভেড়াবার জন্য সৈন্যদের মধ্যে ঘোষণা করে দিলেন, আপনারা সৈনিক, আপনারা জনগণের জানমালের জিম্মাদার, আমি আশা করব দেশবাসী আপনার ব্যবহারে মুগ্ধ হবেন। বাবরের এই ঘোষণার সাথে সাথে নগরবাসী আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। খুশিতে তারা রাতারাতি সৈন্যদের তাঁবুর পাশে দোকানপাট খুলে বসলো। কিন্তু তা একটা তুচ্ছ কারণে একদিন সৈন্যদের মধ্যে কলহের সৃষ্টি হলো। এতে দোকানিদের কিছু দোকান পাটলুট হলো। সৈন্যদের আচরণ দেখে বাবর খুব দুঃখ পেলেন। রাগে দুঃখে তিনি নাঙ্গা তলোয়ার হাতে ছুটে এসে সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আগামীকাল জোহরের পূর্বেই যেন বণিকরা তাদের লুণ্ঠিত মালামাল ফেরত পায়, নইলে আমি নিজ হাতে অপরাধীদের শাস্তি দেব। যেমন আদেশ তেমন কাজ, ভয় পেয়ে সৈন্যরা লুণ্ঠিত মালামাল বণিকদের ফেরত দিলেন। বাবরের প্রতি নগরবাসীর সমর্থন দেখে বাইশঙ্কর মির্জা ভয় পেয়ে উজবাকে সর্দার সৈরাজির খাস সাহায্য কামনা করলেন, আপনি সাহায্য না করলে এবার আর আমার রক্ষা ছিল না, নগরবাসী সবাই আমার উপর ক্ষেপে গেছে। সৈরাজি এসে বাবরের তাঁবুর পাশে তাঁবু ফেললেন। গুপ্তচর পাঠিয়ে উজবেক সর্দার জানতে পারলেন অধিবাসীরা বাবরের সমর্থক, তার সৈন্য সংখ্যা প্রচুর। তখন ভয়ে রাতের অন্ধকারে তারা পালিয়ে গেল। বাইশঙ্কর মির্জা খবর পেলেন, হুজুর সৈবানে খা তাঁবু ফেলে রাতের অন্ধকারে পালিয়ে গেছে, তাহলে উপায় চলো আমরাও পালিয়ে যাই। বাবর বিনা বাধায় সমরখন্দ অধিকার করে সিংহাসনে আরোহণ করলেন। কিছুদিন যেতে না যেতেই দুর্ভিক্ষ দেখা গেল। দুর্ভিক্ষের তাড়নায় সৈন্যরা এসে বাবরের কাছে মানুষ জানালো, হুজুর দুর্ভিক্ষের তাড়নায় আমাদের পরিবার পরিজন ভীষণ কষ্ট পাচ্ছে, আপনি যদি আদেশ দেন। বাবর সৈন্যদের মনোভাব বুঝতে পারলেন, বললেন, তোমরা লুটতরাজ করতে চাও তাই না? মনে রেখো, অভাবে পড়ে পরের দ্রব্য লুট করে খাওয়ার বিধান ইসলামে নেই, আমার রাজ্যে এসব চলবে না। বাবরের স্পষ্ট কথায় তার এক সেনাপতি তাম্বল আর দলীয় সৈন্যদের নিয়ে রাতের আঁধারে পালিয়ে গেল। দেখতে দেখতে সৈন্যদের অনেকেই দল ত্যাগ করে চলে গেল, ফলে বাবর নিজেকে অসহায় বোধ করলেন। এ সময় গুপ্তচর এসে খবর দিল, হুজুর তাম্বল আপনার মৃত্যুর গুজব রটিয়ে আপনার ভাই জাহাঙ্গীরকে ফারগানার সিংহাসনে বসিয়েছে। খবর শুনে বাবর রওনা হলেন ফারগানার দিকে, কিন্তু রাজধানীতে পৌঁছার আগে জাহাঙ্গীরের লস্কর তাকে বাধা দিল। অসহায় বাবর এক গ্রামে এসে আশ্রয় নিলেন। বাবর যে গ্রামে আশ্রয় নিলেন সেই গ্রামটি ছিল আলী মির্জার দখলে। সে ওই গ্রামে গিয়ে ঘোষণা দিল, বাবরকে যে আশ্রয় দেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাধ্য হয়ে বাবর এক পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। প্রচণ্ড শীত, বাবরের সাথে যে কজন বিশ্বস্ত অনুচর ছিল তারা সবাই কাহিল হয়ে পড়ল। জনৈক অনুচর বলল, এবারে শীতে বুঝি আমাদের আর রক্ষা নেই। সঙ্গীদের মনে সাহস জোগাবার জন্য বাবর এক কাণ্ড করে বসলেন, বরফ গলা পানিতে তিনি গোসল করতে নামলেন। অনুচররা চিৎকার দিয়ে উঠল, হুজুর করেন কি, ঠান্ডাতে একদম জমে যাবেন। বাবর বললেন, আরে না না, তেমন ঠান্ডা কোথায়। এদিকে তাম্বল আর সৈরানির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে বাবরের সঙ্গীরা। তারা চায় বাবরের এই অবস্থায় সুযোগ নিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। একদিন বাবর সঙ্গীদের নিয়ে নামাজ পড়ছেন, নামাজ শেষে আল্লাহর দরবারে মুনাজাত করছেন, হে পরওয়ার দিগার, তুমি অসহায়ের সহায়, এই বিপদে আমরা তোমার সাহায্য চাই। বাবর একদিন আস্তানায় কিছু দূরে নিরিবিলিতে বসে আত্মজীবনী লিখছেন। হঠাৎ ঘোড়ার খুরের শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখেন তাম্বল তাকে আক্রমণ করতে ছুটে এসেছে।
বাবর মুহূর্তে মাত্র বিলম্ব না করে ঘোড়া ছুটিয়ে তীর বাগিয়ে তাম্বলের দিকে ধাওয়া করলেন। জালিম, ভেবেছো বাবর অসহায় দুর্বল? দাঁড়াও, মজা দেখাচ্ছি। বাবরের রুক্ষ মূর্তি দেখে তাম্বল ঘোড়া ছুটিয়ে দ্রুত পালিয়ে গেলেন। আল্লাহ যার সহায় তার আবার কিসের ভয়। বাবর আল্লাহর শুকরিয়া আদায় করে আবার আত্মজীবনী লেখায় মন দিলেন। নানি করেছার বলল, হুজুর আর কতদিন এভাবে কাটাবো? আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন। আল্লাহর কুদরত বোঝা কঠিন। বাবরের এই কবিতা আল্লাহ তার সদয় হলেন। তাশখন্দ যাওয়ার সময় যার উপরে ফারগানার ভার দিয়ে এসেছিলেন মার্ঘিনারের শাসনকর্তা, সে মির্জা আলীর দোস্ত দূত মারফত এক পত্র পাঠালেন। তুমি কে? আমি মার্ঘিনানের শাসনকর্তা মির্জা আলী দোস্তের দূত, এই নিন তাঁর পত্র। বাবর পত্র খুলে পাঠ করতে লাগলো। জনাব, আমার দোষে আজ আপনি রাজ্য হারিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, এজন্য আমি অনুতপ্ত। আপনি এসে আপনার রাজ্যের শাসনভার গ্রহণ করুন এবং আমাকে দায়িত্ব থেকে রেহাই দিন। মির্জা আলী দোস্ত বাবর পত্র পাঠ করে অনুচরদের নিয়ে মার্ঘিনানের উদ্দেশ্যে রওনা হলেন। বাবর সঙ্গীদের নিয়ে মার্ঘিনানে এসে পৌঁছালেন। মির্জা আলী দোস্ত বাবরকে সদর সম্ভাষণ জানালেন, তারপর ঘটা করে তাকে সিংহাসনে বসালেন। মার্ঘিনানের শাসনভার পেয়ে বাবর একে একে জন্মভূমি ফারগানা ও সমরকন্দ অধিকার করলেন। এরপর কবুল জয় করে বাদশাহ খেতাবে ভূষিত হলেন। প্রধান আমাত্য বাবরকে খেতাব পাঠ করাচ্ছেন। মুসলিম রাজা বাদশাহরা বাবরের সাথে কোলাগুলি করছেন। বাবর ছিলেন সুন্নি মুসলমান। পারস্যের বাদশাহ শাহ ইসমাইল ফারাভিকে খুশি রাখার জন্য মাঝে মাঝে শিয়াদের মতো আচরণ করতেন। তার পূর্বসূত্র সৈরানি এই সুযোগ গ্রহণ করলেন। বাবরের বিরুদ্ধে সুন্নি মুসলমানদের উত্তেজিত করে বললেন, বাবর শিয়া জমাতের লোক, আমরা আর তার শাসন মানব না। বাবর আবার রাজ্যহারা হয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। বাবর পাহাড়ের চূড়ায় বসে ভারতের দিকে তাকিয়ে ভাবছেন, ওই দুই হিন্দুস্তান, এর রাজ্য পাঞ্জাব, ওই পাঞ্জাব ওই হিন্দুস্তান, তাকে তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে, তিনি যেন সেই ডাক শুনতে পাচ্ছেন। দিল্লির সম্রাট ইব্রাহিম লোদি, রাজপুতনা রাজারা চায় লোদিকে তাড়িয়ে তাদের আধিপত্য কায়েম করতে। অন্যদিকে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ও ইব্রাহিম লোদির মধ্যে বনিবনা নেই। দৌলত খাঁ বাবরের শক্তির কথা জানতেন, তাই তাকে দিল্লি আক্রমণের জন্য পত্র লিখলেন। জনাব, দিল্লির সম্রাট ইব্রাহিম লোদির জুলুমে দেশবাসী অতিষ্ঠ। আপনি যদি দিল্লি আক্রমণ করেন তবে আমরা আপনাকে অভিনন্দন জানাবো, প্রয়োজনে আপনাকে সাহায্য করব। দৌলত খাঁ লোদি। পত্র পেয়ে বাবর ছুটে এলেন পাঞ্জাবে। দৌলত খাঁ লোদি তাকে সম্ভাষণ জানালেন, পাঞ্জাবের মাটিতে আপনার চরণ স্পর্শে আমরা আজ ধন্য। দিল্লি আক্রমণ করতে বাবরকে সাহায্য করবে বলে দৌলত খাঁ লোদি কথা দিয়েছিলেন, কিন্তু ওয়াদা রক্ষা না করে তিনি পালিয়ে গেলেন। সঙ্গে জনৈক অমাত্য জিজ্ঞেস করলেন, জাহাপনা, আপনার পালানোর উদ্দেশ্য কি? বাবর যদি যুদ্ধে জিততে না পারে তখন আমার অবস্থা কি হবে? বাবর যদি পাঞ্জাব দখল করে নেন? দৌলত খাঁ লোদি আফসোস করে বললেন, নিজের দোষে নিজেরই কপাল ভেঙেছি। দৌলত খাঁ লোদির বেইমানিতে বাবর ভীষণ খেপে গেলেন। তিনি পাঞ্জাব অধিকার করে দৌলত খাঁ লোদিকে বন্দী করলেন। এরপর দিল্লি আক্রমণের জন্য বাবরের সৈন্যদের মধ্যে সাজ রব পড়ে গেল। ইব্রাহিম লোদির দরবার কক্ষ, গুপ্তচর এসে কুর্নিশ করে বাদশার সামনে দাঁড়ালো। গুরুতর খবর জাহাপনা, বাবর দিল্লি আক্রমণের জন্য প্রস্তুত হয়েছে। কি খবর দূত? দূতের মুখে বাবরের দিল্লি আক্রমণের কথা শুনে ইব্রাহিম লোদি চিন্তিত হলেন। বললেন, আমি জানতাম বাবর দিল্লি দখলের চেষ্টায় আছে। বাবরের চেয়ে আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, চিন্তার কোনো কারণ নেই জাহাপনা। ইব্রাহিম লোদি, লড়াইতে জিততে হলে আর সৈন্যদের চাই সাহস আর সেনাপতির রণকৌশলের ভালো জ্ঞান। সেনাপতি জাহাপনা, আমাদের সৈন্যরা অমিত তেজা, ভয়ের কোনো কারণ নেই। উজির যুদ্ধ বাঁধলে জয় আমাদের সুনিশ্চিত জাহাপনা। 1556 খ্রিস্টাব্দ, দিল্লির সন্নিকটে পানিপত প্রান্তরে ইব্রাহিম লোদি ও বাবরের সৈন্যদলের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। বাবরের যুদ্ধে প্রথমে কামান ব্যবহার করলেন। কামানের বিকট শব্দে ইব্রাহিম লোদির সৈন্যরা ভড়কে গেল।
এ আবার কি অস্ত্র রে বাবা, দলায় দলায় আগুন বের হয়ে আসছে, কানে কানে তালা লাগে। সারাদিন ভীষণ যুদ্ধের পর ইব্রাহিম লোদি প্রাণ হারালেন, বাবর জয়লাভ করলেন। এরপর বাবর বীরের মর্যাদায় ইব্রাহিম লোদির লাশ দাফন করলেন। বাবর দিল্লির সিংহাসনে আসীন হলেন। বাবর দিল্লির প্রাসাদের সামনে দাঁড়িয়ে সৈন্যরা ময়দানে সমাবেত। বাবর তাদের উদ্দেশ্য বললেন, দিল্লি আমরা জয় করেছি, এখানেই আমরা বস্তি কায়েম করব, এখানকার আবহাওয়া যাদের পছন্দ না হয় তারা চলে যেতে পারো। বাবর দিল্লির মসন্দে আট সাত হয়ে বসেছেন দেখে রাজপুত ও হিন্দুরা বিদ্রোহী হয়ে উঠল। বিদ্রোহীদের নেতা হলেন মোবারের রানা সংগ্রাম সিংহ। হিন্দু রাজারাও বিদ্রোহীদের মদত জোগাতে লাগলেন। বাবরকে যদি এদেশ থেকে তাড়ানো না যায় তবে ভারত হিন্দু রাজ কায়েমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। বাবর বিদ্রোহীদের দমনে পূর্বে সৈন্যদের মধ্যে ভাষণ দিলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, এ যুদ্ধ হবে এই ভূখণ্ডে আমাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ, এই যুদ্ধে যদি আমরা জয়ী হই তবে ভারতে চিরদিনের মতো ইসলামেরই জয় হবে। বাবরের বীরত্বপঞ্জক ভাষণে মুসলিম সৈন্যদের মধ্যে নতুন শক্তির সঞ্চয় হলো, নতুন উৎসাহে তারা খানোয়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা তকবীর দিয়ে উঠল, নারায়ণ তকবীর আল্লাহু আকবার। বিদ্রোহী রাজপুত বাহিনী পরাজিত হলো। বিজয়ী মুসলিম সৈন্যরা স্লোগান দিয়ে উঠল, বাদশাহ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর জিন্দাবাদ জিন্দাবাদ। এরপর বাবর দিল্লির শাসন পাকাপোক্ত করে বিহার জয়ে বের হলেন। বিহার জয় করে তিনি এলেন বাংলাদেশে। বাংলার সুলতান নসরত শাহের সাথে ভ্রাতৃত্বমূলক এক সন্ধিপত্রে স্বাক্ষর করলেন। সন্ধিপত্র, আমরা পরস্পর ভাই, কেউ কারোর সাথে লড়াই করব না। ইসলামের গৌরব সমুন্নত রাখার জন্য প্রয়োজনে আমরা একে অন্যকে সাহায্য করব। স্বাক্ষর বাবর, স্বাক্ষর নসরত শাহ। রাজপুত্ররা বাবরের সঙ্গে খানোয়ারের যুদ্ধে হেরে গেছে। এ পরাজয়ের গ্লানি এক রাজপুত যুবক কিছুতেই সহ্য করতে পারছিল না। সে পণ করলো বাবরকে হত্যা করে জাতির পরাজয়ের বদলা নেবে। এই পণ করে যুবকটি দিল্লিকে ছদ্মবেশের সুযোগের সন্ধান করছিল। বাবর প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য দিল্লির পথে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন একটা পাগলা হাতি ছোট্ট একটা বালকের দিকে ছুটে আসছে। বালকটি ভয়ে চিৎকার করছে, কিন্তু কেউই সাহস পাচ্ছে না বালকটিকে উদ্ধার করতে। বাবর আর স্থির থাকতে পারলেন না, ছদ্মবেশ খুলে ফেলে তলোয়ার উঁচিয়ে সেই পাগলা হাতির সামনে লাফিয়ে পড়লেন এবং বালকটিকে উদ্ধার করে নিলেন। রাজপুত যুবকটি বাবরকে চিনতে পারলো, তাকে হত্যা করতে সে দিল্লিতে এসেছিল। বাবরের দুঃসাহসিকতা ও মহত্ত্বে সে এতই মুগ্ধ হয়ে পড়লো হত্যার কথা ভুলে গেল। বাবরের সামনে গিয়ে জানু হয়ে বললো, জাহাপনা, আমার অপরাধ মাফ করবেন, আমি আজ আপনার কাছ থেকে যে শিক্ষা পেলাম তাতে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। প্রাণ হননের চেয়ে প্রাণদানের মহৎ আদর্শ আর নেই। আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আমাকে শাস্তি দিন। যুবক, তোমার সাহস আর সত্যবিদ্যায় আমি মুগ্ধ, শাস্তির বদলে আমি তোমাকে পুরস্কৃত করব, তোমাকে আমি আমার দেহরক্ষী নিযুক্ত করলাম। বাবর শুধু একজন সাহসী ও বীর যোদ্ধাই ছিলেন না, তার হৃদয় ছিল স্নেহ মমতায় ভরা। নিজের প্রাণ দিয়ে তিনি সত্যই প্রতিষ্ঠা করে গেছেন। পুত্র হুমায়ুন অসুখে শয্যাশায়ী, আম্মা শিয়রে বসে বাতাস করছেন। বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ আম্মা, বড্ড মাথা ব্যথা। জাহাপনা, শাহজাদা হুমায়ুন ভয়ানক অসুস্থ, তাই নাকি? জলদি উজিরকে খবর দাও। উজির সাহেব, জলদি শাহী হেকিমকে পাঠান। শাহী হেকিম রোগীকে দেখে বাবুকে বললেন, জাহাপনা, এই রোগ মানুষের চিকিৎসার অতীত। বাবর ভগ্ন কণ্ঠে বললেন, পুত্রকে বাঁচাবার আর কি কোনো পথ নেই হেকিম সাহেব? হেকিম সাহেব বললেন, আপনি যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর নামে উৎসর্গ করতে পারেন তবে তিনি শাহজাদাকে ফেরাতে পারেন। আমার প্রাণের চেয়ে প্রিয় আমার কাছে কি আছে, আমি তাই উৎসর্গ করব। বাবর অজু করে পুত্রের পাশে বসে আল্লাহর কাছে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। হে প্রভু, আমার জীবনের বিনিময়ে আমি আমার পুত্রের জীবন ভিক্ষা চাই। এরপর হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আর বাবর ক্রমে ক্রমে অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে ওই রোগে তিনি ইন্তিকাল করলেন। গল্পটি আজ এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি মতামত জানানোর ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।